আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন স্কুল আল আমিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক আল আমিন উচ্চ বিদ্যালয়। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে ধারাবাহিকভাবে গণিত সমস্যার সমাধান করার চেষ্টা করছি। আজ আমরা আরও কিছু অঙ্ক নিয়ে হাজির হয়েছি। দ্বিতীয় অধ্যায়ের 2.189 অঙ্ক থেকে আমরা আজকে প্রথমে সমাধান করব, তারপর আমরা আরেকটি অঙ্ক করার চেষ্টা করব। এই সমস্যাটির আমরা একটু পড়ে নেই। 6500 টাকা যে হার মুনাফায়, চার বছরে মুনাফা আসলে 8840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে 10200 টাকা হবে। এখানে আমাদের একটা জিনিস নতুন, আমরা আগে এই কথাটা আমরা বলা হয়নি, নতুন আমরা এই কথাটা বলবো। আমরা সূত্রটা শিখেছি কি, আই ইকুয়াল টু পি আর এন। এখানে আমরা আরেকটা আই করবো, মুনাফা আসল, এ ইকুয়াল টু, এটার নাম কি, মুনাফা আসল, মুনাফা আসল ইকুয়াল টু কি, আসল প্লাস মুনাফা। এই কথাটা আমরা মাথায় রাখবো, এই সূত্রটা আমরা এখানে মাথায় রাখবো কি, মুনাফা আসল ইকুয়াল টু আমরা ধরবো এ ইকুয়াল টু কি, পি প্লাস আই, মানে আসল প্লাস মুনাফা সমান সমান কি, মুনাফা আসল। এই সূত্রটা আমরা এখানে মাথায় রেখে অঙ্কটা করা চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা শুরু করি। এই অঙ্কটা হবে দুই অংশে, আমরা লিখে নিই প্রথম অংশে। প্রথম অংশ বা প্রথম অংশে একই কথা, প্রথম অংশে কি আছে, মুনাফা আসল। দেখো এখানে 6500 টাকা যে হার মুনাফায়, অর্থাৎ এখান থেকে আমার যে হার মানে আর এর মান নির্ণয় করতে হবে, আর এর মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা আর এর মান নির্ণয় করব, আমরা চলে যাই আর এর মান নির্ণয় করতে। আমরা মুনাফা আসলকে আমরা কি ধরেছি, এ মুনাফা আসল কত আছে, 8840 টাকা। তারপর আমরা একটু দেখি, 6500 টাকা এখানে কি এটা আসল, 6500 টাকা কি এটা আসল, আসলটা আমরা কি হিসাবে ধরছি, পি, কত টাকা পেয়েছি, 6500 টাকা। আমরা যদি এটা সরাসরি বিক করে দেই তাহলে কি পাওয়া যায়, মুনাফা। আমি এখানে মুনাফাটা, এই মুনাফাটা এখানে লিখছি, মুনাফা, মুনাফাকে আমরা কি ধরি, আই। আমি আরেকটু সুন্দরভাবে লিখে নিই, জায়গাটা ভালো হচ্ছে না, এখানে সমান সমান চিহ্নে চিহ্ন মুনাফা। এখন মুনাফা কি, তাহলে মুনাফা আসল থেকে আসল বিয়োগ, মুনাফা বিয়োগ কর, 0 4 কত হয়, 3340 টাকা। এখন এই প্রথম অংশে আমার কি কি আছে, আসল, আর একটা কি আছে দেখো, সময়, আমি ধরে নিতেছি সময়, সময় এবং লিখতে পারি সময় এন ইকুয়াল টু কত বছর, 4 বছর, 4 বছর। তাহলে এখান থেকে কি বের করবো আমরা, মুনাফার হার ইকুয়াল টু কত, আর। সূত্র আমরা কি বলবো, আমরা জানি আই ইকুয়াল টু কি, পি আর এন বা পি আর, সুন্দর করে বড় করে লিখে দিই, এন ইকুয়াল টু কি, আই, কিসের মান, আর এর মান, আর ইকুয়াল টু কি পাই, পি এন, মান বসাই, আই কত আছে, 2340, পি এর মান কত আছে, 6000
500 n কত 4 এটাকে আমরা যদি ভাগ করি আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমি ক্যালকুলেটর ইউজটা করতে পারি অথবা আমরা সাধারণ পদ্ধতিতেও এখানে ভাগ করতে পারতাম আগে আমরা এরকম একটা দেখিয়েছি এখন ইচ্ছা করলে আমরা এটা দেখাইতে পারতাম তা আমরা প্রথমে এই দুইটা ভাগ করে দিব দেখো আমি সাধারণ ভাবে চলে যাই সহজ ক্যালকুলেটর ইউজ করলাম না 4 কতবার যায় 4 5 20 রইল কত 3 3 আর 4 34 4 এটা কত 32 2 4 5 20 এই অবস্থায় রইল আর এখানে আরেকটা দেখো মজার জিনিস তোমাদেরকে এটা আরেকবার বলা হয়েছিল এটা কত আছে 65 আমি এখানে কি লিখব গুণ এখানে এখানে যদি 100 লিখি দেখো তাহলে কি 65 আর 100 গুণ করলে কি হয় 6500 এই আমরা শতকরার জন্য 100 ভাগে 1 এটা লিখে নিলাম এখন এই দুইটা কাটাকাটি করলে আমাদের কত আসে 9 তোমরা হিসাব করে দেখো এটা ক্যালকুলেটর দিয়ে 9 5 9 45 এর 5 7 6 কত 4 6 9 54 55 56 57 58 যা আমাদের হয়ে গেছে তাহলে আমি কি পেয়ে গেলাম এখানে দেখো প্রথম অংশে কি পেয়ে গেলাম মুনাফার হার পেয়ে গেলাম আমি কত এটা যদি আমি এখানে লিখি এটা আমরা লিখব কি 9 100 ভাগের 1 কি আমি কি লিখব 9% তাহলে প্রথম অংশে আমি কি পেয়ে গেছি মুনাফার হার পেয়ে গেছি কি 9% এখন এইভাবে আমরা দ্বিতীয় অংশের কাজটা করব হ্যাঁ ঠিক আছে এবার তাহলে আমরা দ্বিতীয় অংশে চলে যাই দেখো দ্বিতীয় অংশে আমরা দ্বিতীয় অংশটা আমরা একটু পড়ে নেই ওই একই হার মুনাফায় ওই একই হার মুনাফায় মানে আগে আমরা মুনাফার হার কত পেয়েছিলাম মুনাফার হার 9% পেয়েছিলাম অর্থাৎ এইটাই আমার মুনাফার হার থাকবে তো এখন আমি আমরা অঙ্ক শুরু করি ওই একই হার মুনাফায় ক্যালকুলেটরটা আবার থাক তাহলে এখান থেকে আমরা তাহলে কি পেয়ে যেতেছি মুনাফা আসল দেখো কত আছে এটা আমি মুছি না এই কারণে 10,200 টাকা এটা হলো মুনাফার হার আর আর কি আছে আমার এটা হলো আমার কি মুনাফা আসল আর এখন আমরা কি পেলাম মুনাফার হার কত আর ইকুয়াল টু কত পেয়েছি 9% এটাকে আমরা কি লিখতে পারি 100 ভাগের 9 আরেকটা আমরা কি পেয়েছি সময় এন ইকুয়াল টু কত এখানেও আছে কত 4 আগেরটার মতো 4 বছর আর আমাদের আর কি আছে এখন কি নির্ণয় করতে হবে আসল কত টাকা এই কথার অর্থ হলো কোন আসল এখানে কত টাকার বদলে লিখতে পারতো কোন আসল লিখতে পারতো কত টাকা তাহলে আমরা কি লিখব আসল ইকুয়াল টু কত পি আমরা ধরে নেই এখন আমরা আগেই তোমাদেরকে আমি একটা সূত্র দেখিয়েছিলাম সেই সূত্রটা আমরা এখানে পড়ব তোমরা এই অঙ্কটা কিন্তু নিচে নিচে করবে আমার বোর্ড ছোট তাই আমরা কি করছি দেখো এই লেভেল থেকে একটু উপরে চলে গেছি আমরা জানি কি লিখেছিলাম এ ইকুয়াল টু পি প্লাস আই এটা সংক্ষিপ্ত আছে আমরা এটাও জানি দেখো যেখানে একটু আমরা দেখে নেই পি ইন্টু এই সূত্রটাও কিন্তু এটা এখানে এটা কিভাবে আসে যায় আই এর সমান সমান কি লেখো তোমরা পি আর এন দেখো স্যার এটা আমরা কি করতে পারি এটাকে আমরা 1 প্লাস পি কমন আর এন এভাবে আমরা লিখে নিতে পারি সরাসরি এটাও লেখা যায় তাহলে আমরা ইচ্ছা করলে এটাও লিখতে পারি যেহেতু আমরা এটা বুঝতে পেরেছি সুতরাং আমরা এটাই লিখব এ ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর এন এখন আমরা মানগুলো বসাই ওখানে কি আছে এ 10,200 পি এর মান আমাদের নির্ণয় করতে হবে এটা কি আছে 1 প্লাস আর কত আছে 100 ভাগের 9 এন কত আছে 4 বছর আমরা কাজগুলো করি বা 10,200 ইকুয়াল টু ইকুয়াল টু
দেখো 1 প্লাস এটা যদি আমরা কাটাকাটি করি কত পাই 25 তাহলে উপরে কত 9 নিচে কত 25 আস্তে আস্তে আমরা এই অংশের কাজটা করব যদি লসাগু করি ব্র্যাকেট এখন আর আমি লসাগু করলে কত 25 প্লাস 9 প্রয়োজন মনে হয় যদি ব্র্যাকেট আপাতত দিয়ে নিতে পারো না দিলেও কোনো প্রবলেম নাই ইকুয়াল টু এখন আমি দিলাম না ধরো 25 কত হবে এটা 34 আমরা যদি এখান থেকে এখানে চলে যাই আমাদের এটা কি হবে বা দেখো পি ইনটু কত আছে ব্র্যাকেট নাই 34 ভাগ 25 ইকুয়াল টু কত 10200 তাহলে পি ইকুয়াল টু ডান পকেটটা আগে লিখে নিলাম 10200 এই পি 25 কোথায় আছে নিচের অংশে আছে তাহলে উপরে চলে যাবে কত পেলাম 25 এই দাগটা আর 34 কোথায় আছে নিচে সুতরাং পি ইকুয়াল টু এখন আমরা ক্যালকুলেটর ইউজ করে ফেলি ক্যালকুলেটর ইউজ যদি করি কত আছে 10200 ভাগ 34 ইকুয়াল টু কত দেখো 10200 কে 34 দ্বারা ভাগ করছি কত হয়েছে আমার 300 গুণ কত আছে 25 সুতরাং p ইকুয়াল টু 3 25 এ কত 75 সাথে কয়টা শূন্য দুইটা শূন্য তাহলে আমরা কি পেয়ে গেলাম কত টাকা উত্তর পেয়ে গেলাম উত্তর আসল কত টাকা 7500 টাকা আমরা কাটাকাটিও করতে পারি এবার যদি আমরা কাটাকাটি করি সেটাও করতে পারি অথবা একসাথে ভাগ করেও লিখতে পারি কত পেয়েছি 300 তাহলে আমরা এই প্রশ্নের লাস্ট উত্তর কত টাকা মানে এখানে আসলটা আমরা নির্ণয় করে ফেলেছি আসল কত হয়েছে 7500 টাকা আমি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ আমরা এখন আরেকটি অঙ্কের মধ্যে চলে যাব এই বোর্ডটা আমরা মুছে দেই ঠিক আছে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব ওকে আমরা দ্বিতীয় অঙ্কটি করার চেষ্টা করি দ্বিতীয় অঙ্কটি আমি বেছে নিয়েছি অনুশীলনী 2.2 এর 10 নম্বর দেখো 10 নম্বর প্রশ্নটা দেখি শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই একই হারে কত টাকা এখানে আসল এই প্রশ্নে আবার আসল চেয়েছে আগের অঙ্কের মতো কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে কি হবে 2050 টাকা হবে আমি বইটা আবার একটু দেখি হয়তো লেখায় 10 হ্যাঁ 2050 টাকা হবে তাহলে আমরা এখানে শুরু করি প্রথম প্রথম অংশে এখানে আমরা দুটো অংশে চলে যাব দেখো মুনাফা মূলধনের দ্বিগুণ হয় তাহলে আমি ধরি মনে করি আসল কত টাকা ধরে নিলাম কত 100 টাকা কলম আসল 100 টাকা মুনাফা মূলধনে 4 বছরে মুনাফা মূলধন দেখো দ্বিগুণ হয় মূলধন হবে কত হবে 100 গুণ দ্বিগুণ মানে কি 2 দ্বারা গুণ সমান সমান কত টাকা হবে 200 টাকা তাহলে সুতরাং মুনাফা হবে কি মুনাফা মূলধন আমরা যদি লিখে নেই লিখতে তো সমস্যা নাই আমরা লিখে নেই এই কথাটা মুনাফা মূলধনকে কি আমরা কি দ্বারা প্রকাশ করেছি দেখো এখানে ইচ্ছা করলে অনেক কথাই লিখতে পারো এখানে পি লিখতে পারি এখানে আই লিখতে পারি মুনাফা মূলধন বিয়োগ কি মূলধন বা আসল এটা আসল আসলে
মুনাফা মূলধন কত টাকা পেয়েছি 200 টাকা বিয়োগ আসল কত টাকা 100 টাকা তাহলে সমান সমান বিয়োগ করলে কত হবে 100 টাকা তাহলে মুনাফা পেয়ে গেছি 100 টাকা এই মুনাফাটা কত বছরের 4 বছরের6 বছরে মুনাফা মূলধন কত হয়েছে 6 বছরে তাহলে আমরা এখন এই 6 বছরে পেলাম কি পেলাম 100 টাকা দেখো 100 টাকার কয় বছরের মুনাফা এটা 6 বছরের মুনাফা কত পেয়েছি 100 টাকা 100 টাকা 100 টাকার 1 বছরের মুনাফা কত এই 100 ভাগ কত 6 টাকা 100 টাকার এখন আমরা 4 বছরের মুনাফাটা বের করব 4 বছরের মুনাফা কি পেয়েছি 100 ভাগ 6 গুণ 4 আমরা যদি কাটাকাটি করি কত হয় 2টা কাটলে 3 গুণে 6 50 গুণে 100 কত হয়ে যায় আমরা একটু এখানে লিখি লেখাটা জায়গাটা কম পড়ে গেছে নিচে লিখি 3 4 5 কত 20 অর্থাৎ 200 ভাগের 300 টাকা তাহলে প্রথমে আমরা কি করলাম 100 টাকার 4 বছরের মুনাফাটা নির্ণয় করে নিলাম তাহলে আমরা কি পেলাম মুনাফাটা 100 টাকার 4 বছরের মুনাফা কত পেলাম 3 ভাগের 200 টাকা এখানে টাকাটা লেখার জায়গা পাইতেছি না 3 ভাগের 200 টাকা ঠিক আছে আমি এখন আবার একটু মুছে দিব এই অংশটাকে আমি একটু মুছি এখন ইচ্ছা করলে পুরোটা আমি মুছে ফেলতে পারি প্রশ্নটা মুছে ফেলতে পারি আমরা পরে একটু মুছি আমরা এখন এটা পেয়েছি কত মুনাফা আর এটা কি আসল তাহলে আমরা আবার লিখি দেখো মুনাফা মূলধন সুতরাং মুনাফা মূলধন সমান সমান কি আসল বা মূলধন মূলধন প্লাস কি মুনাফা মূলধন কত টাকা 100 মুনাফা কত 3 ভাগের 200 এটাকে আমি কি করতে পারি লসাগু করলাম সহজ লসাগু কারণে আমি এই কথাটা আর বর্ণনা করি না যোগ করলে এটা একটা সহজ যোগ 300 যোগ 200 500 এটা তো সহজ এত সহজ কথা তো হিসাব আর করলাম না আমি নিজে নিজে হিসাব করে দিলাম বললাম না এটা দেখো তাহলে এটা কি পাইলাম মুনাফা মূলধন কত হয়ে গেছে 3 ভাগে 500 টাকা এখন আমরা আমার এটা মুনাফা মূলধন আছে কত 3 ভাগের 500 টাকা আসল কত সেক্ষেত্রে 100 টাকা এখন বলতাছে কত টাকা মুনাফা মূলধনে 4 বছরের তো হিসাব হয়ে গেছে মুনাফা মূলধনে কত হবে 2050 টাকা হবে তাহলে আমরা এই অংশ থেকে বলবো মুনাফা মূলধন 3 ভাগের 500 টাকা হলে মূলধন বা আসল কত 100 টাকা 1 টাকা হলে কত 2050 টাকা হলে কত হবে তোমরা অবশ্যই এটা ইতিমধ্যে উঠিয়ে নিয়েছো তাহলে আমরা আরেকবার বোর্ড পরিষ্কার করি এটা আমাদের দরকারি কারণে বুঝলাম না মুনাফা মূলধন 3 ভাগের 500 টাকা হলে আসল বা মূলধন আমি আসল মূলধন একই কথা কত টাকা ক্ষেত্রে 100 টাকা ঠিক ধরেছো এটা ক্ষেত্রে কত টাকা 100 টাকা তাহলে কি বলতেছি মুনাফা মূলধন 3 ভাগের 500 টাকা হলে আসল কত টাকা 100 টাকা মুনাফা মূলধন 1 টাকা টাকা হলে আসল কম কম হলে আমরা সাধারণত কি কাজ করি ভাগ ভাগ হলে কি হয়ে যায় উল্টে যায় উল্টে ভগ্নাংশের ভাগ হলে কি হয়ে যায় গুণ চিহ্নতে উল্টায় দাও তাহলে 500 কোথায় চলে আসলো নিচে 3 কোথায় চলে গেল উপরে
এখন আমাদের মুনাফা মূলধন কত আছে 2050 টাকা মুনাফা মূলধন 2050 টাকা হলে আসল বা মূলধন এই অংশটা আমরা আগে লিখে নিব গুণ 3 এখানে যাই থাকবে সব সবার আগে প্রশ্ন হলে এটা আমরা আগে লিখে নিব তারপরে যেহেতু আমার মুনাফা মূলধন কি বেশি সুতরাং আসলটা কি আরো বেশি হবে তাহলে এটা কি হবে গুণ হবে কত 2050 মানে 2050 এখন আমরা এখান থেকে একটু কাটাকাটি করতে পারি দেখো এটা যদি কাটিয়ে 100 আর 500 কাটলে 5 চমৎকার ভাবে হয়ে গেল গা 5 2 এর মধ্যে জানা 20 এ 4 পাশে 20 5 একে 5 10 এখন গুণ করো 3 0 0 3 একে 3 3 4 কত 12 1200 টাকা কত টাকা এটা প্রশ্নের উত্তর মানে কি আসল কত তাহলে আমরা এখানে লিখব কি উত্তর কত পেলাম আসল আসল কত টাকা 1230 টাকা আমি আশা করি তোমরা এই দুটো অঙ্ক বুঝতে পেরেছো আজকে আমাদের এই পর্যন্তই রইল তোমাদেরকে আমরা আমি একটি বাড়ির কাজ দেই এরকম একটি অঙ্ক আমাদের বইয়ে আছে তোমরা একটু বাড়ির কাজটা লিখে নাও বাড়ির কাজটা আমি দেব দেখো 16 নম্বর অঙ্ক এরকম একটা অঙ্ক আছে সেম সেম একই হার মুনাফা কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে এখানে বছরটা চেয়েছে আর ওখানে আসলটা চেয়েছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে তাহলে বাড়ির কাজ কত নম্বর অঙ্কটা রইল 16 নম্বর অঙ্ক আমি একটু লিখে দেই বাড়ির কাজ ষোলো নং অঙ্ক এটা তোমরা দেখে নিও 2.1-এর অনুশীলনী কত অনুশীলনী তোমরা দেখি না 2.1-এর তাহলে আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো ঘরে থেকো ধন্যবাদ সবাইকে।